हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल रोजका ब्लॉगर आई टू नतून ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো গত কয়েকদিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মানে পূজোর শপিং ব্লগ 1 2 3 তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কি কি জিনিস কিনেছি সেটা তোমাদেরকে এখন পর্যন্ত দেখানো হয়নি। তাই আজকে দেখো বিশাল অনেক কিছু নিয়ে বসেছি, আর ঘাটটা আমি একটুখানি কম ঘোরাতে পারছি বুঝলে তো, কারণ ঘাড়ে স্পন্ডাইলাইটিসের জন্য পরশুদিন দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপর থেকে উঠে এই ঘাড়ে এই অবস্থা, এই ঘাড়ের এই পোর্শন থেকে পুরো হাতের এত দূর অব্দি ব্যথা, ওই জন্য না শুতে পারছি না, শুলে আরও বেশি করে ব্যথা লাগছে। তো চলো অনেক জিনিসপত্র নিয়ে বসে যাবো করতে শপিং, তো চলো দেখা যাক আগে মামামের জিনিসগুলো বরং দেখিয়ে দিতে হবে। তো চলো আগে মামামের জিনিসগুলোকে তোমাকে দেখি। কারণ এগুলোকে তো আবার জায়গায় জায়গায় গুছিয়েও রাখতে হবে, মামামের জায়গায় মামামের, আমার জায়গায় আমার, এরকম জামাটা জামাটা একটা মামামের জামা, মামামের এক জায়গায় রাখ। এইটা একটা মামামের জামা, যে যেরকম আমাদের গাউন গুলো হয় না, ওরই অনেকগুলো হয়েছে, তুমি দেখাবো পরে বুঝছো। মানে এই যে জামা কাপড় গুলো দেখাচ্ছি ওগুলো আমি মা মিলিয়ে মিশিয়ে দিয়েছি, মানে যখন দোকানে কিনতে গেছিলাম তখন আমরাই জামা কাপড় গুলো সব মিলিয়ে মিশিয়ে, সবারই মিলিয়ে মিশিয়ে দেওয়া। এইটা একটা চুড়িদারের মতো, মানে এর তলায় লেগিংসও পরতে পারা যাবে, এটা সুতির পুরো, এর তলায় ব্ল্যাক কালারের লেগিংস আছে, অন্যান্য ব্ল্যাক কালারের লেগিংস আর কিনে নিই, ব্ল্যাক কালারের লেগিংসটাই পরিয়ে দেবো। তিনটে জামাগুলো হালকার মধ্যে খুব সুন্দর, আর মামা এখন না এরকম বড় বড় জামা পরতে খুব পছন্দ করে। চারটে একটা মামার প্যান্ট এই জামাটা দিদা টাকা দিয়েছিল, দিদার টাকা দিয়ে কিনেছি। এখানে বডিটা ফ্লেক্সিবল বডি, এটাও পরে ফেলেছে, পরার পরে অনেকদিন বলছিল জামা পরা নতুন জামা পরে, এটা পরে পরে ফেলেছে, ওই জন্য পরে আমি আবার কেচেও রেখে দিয়েছি। এটার সাথে আবার একটা বেল্ট আছে না, এরকম বেল্ট দিয়ে কোমরটা আটকানো। এই জামাটা খুলছি না, কারণ এই জামাটা আমি এরকম ভাবে ভাঁজ করতে পারবো না, এটা প্লাস্টিকের উপর থেকেই দেখাচ্ছে। এই যে এটা সেই ঝালর ঝালর মতো জামা থাকে না, এটা বোন দিয়েছে মামামকে, খুলছি না কারণ খুলতে জামা করে যেমন সে পরে রাখতে পারবো এটা করতে পারবো, খুললাম না। মল থেকে তোমাদের দাদা ভাই যেগুলো দিয়েছে সেগুলো দেখাচ্ছি, মল থেকে মামামকে এই গেঞ্জিটা কিনে দিয়েছে,
মোলের মানেই এরকম ধরনের সাদা একটা। এটা একটা প্যান্ট, বড়ই প্যান্টটা কেনা হয়েছে, শীতকালেও পড়তে পারবে অসুবিধা নেই, দেখো বড় প্যান্ট। একটা গেঞ্জি, মানে ওর আপ্পা দুটো গেঞ্জি দিয়েছে আর দুটো প্যান্ট দিয়েছে। এই গেঞ্জিটা একটু শর্ট হাইটের, খুব নরম কাপড়। আর এটা হচ্ছে প্যান্ট, ইয়েলো কালারের প্যান্ট। আর একটা জামা আছে ওর, এই জামাটা হচ্ছে আমার যে বড় মামি, সেই বড় মামি দিয়েছে। এটার সাথেও একটা বেল্ট আছে, মানে যা এবার পুজোর বাজার মামামের ওর মায়ের সবার হয়েছে, এখানে বোচকা হয়ে গেছে একদম মামামের জামাই ভর্তি। এরপর আর মনে হয় কিছু নেই মামামের। এবার আমি আমারগুলো দেখাচ্ছি, না 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 নেই কি বলছি, এখনো অনেক আছে, দাঁড়াও নেই কি বলছি, যা হয়েছে মামামেরই হয়েছে। আর এই যে দেখো এরকম প্যান্ট কিনেছি চারটে, এই যে এরকম ধরনের প্যান্ট, এটা একটা কালার, একটা অরেঞ্জ কালার, একটা ইয়েলো বার করা আছে, আর একটা হলুদ কালার, চারটে প্যান্ট। এই দেখো জানো উঁচু উঁচু হচ্ছে আস্তে আস্তে। এইটা একটা, এগুলো সব একই মতন, মানে একই এর কিনেছি, একই স্টাইলের সব। এই ব্ল্যাক কুর্তি, এই ব্ল্যাক লেগিংস বা ব্ল্যাক লেগিংস বা এমনি প্যান্টের সাথেও পরতে পারবে। একই রকমের বলে আমি দেখালাম। এবার আমি আমার গুলো দেখাই, আমার দেখো এই ট্যাপটা সব মল থেকেই কেনা। দেখো এই ট্যাপটা, এটা উল্টানো আছে। মলগুলোর কি অবস্থা, পড়েছিলাম, পড়ে ওরা যে প্যাক করে দিয়েছে আর সোজা করেনি, এটা হচ্ছে দুটো ভাঁজ খোলাই আছে, এটা আছে তিনটে নেটের, ঠিক আছে আমার তিনটে হয়েছে। এই তিনটে দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো বার করে আছে। তোমাদের দাদাভাই আর একটা জিনিস দিয়েছে, লেগিংস দিয়েছে, একটা ব্ল্যাক কালারের লেগিংস আর একটা হোয়াইট কালারের লেগিংস। আচ্ছা এইটা, এটা দিয়েছে হচ্ছে বন, এরকম একটা আছে বোনেরা দিয়েছে, সুন্দর আছে না দেখতে, বেশ ভালো আছে। এটা দিয়েছে বোন, এইটা ওই মা টাকা দিয়েছিল, দিদা টাকা দিয়েছিল, তাই দিয়েই এটা কিনেছি, কাপ্তানের মতো শর্ট কাপ্তান, শর্ট কাপ্তান শর্ট কাপ্তান, যেন মনে হচ্ছে না ছায়ার মতো লাগছে দেখতে, এটা শর্ট কাপ্তান। আচ্ছা মামাদের আরো দুটো জিনিস দেখতে পাচ্ছি, মামামের কাছে যে সব থেকে ছিল তার জিনিস নিয়ে তো দেখাইনি,
এবারে আর বাবা মামমামকে জামা দেয়নি, কারণ জামার সংখ্যা প্রচুর হয়েছে, ঠিক আছে? মামমাম তো ওই জন্য জামা দেয়নি, তার বদলে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস দিয়েছে, স্কুল শু দিয়েছে একটা। দেখো দুটোই ছেলেদার্স থেকে কিনেছি, স্কুল শু দিয়েছে, কারণ ওয়ানে উঠবে তারপরে ওকে পড়াবে, দেখো স্কুল শু ভালো জিনিসই দিয়েছে। এগুলো সব এবার জায়গায় জায়গায় রাখতে হবে, আমার ওয়ার্ড্রোবের ভিতরে এগুলো রাখতে হবে, তারপরে মামামের জায়গা মামামে রাখতে হবে। আচ্ছা দুটো মোজা দিয়েছিল, একটা মোজা ইউজ করে ফেলেছি, কারণ মামামের একটা মোজা একটু ছোট ছোট হয়, তাছাড়া ছিঁড়েও গেছে, ওই জন্য একটা মোজা ইউজ করে ফেলেছি, আর একটা মোজা সুতি পুরো, আর একটা সুন্দর জুতো দিয়েছে। দুটোই বাবার দেওয়া খুব সুন্দর আছে, কিন্তু গুলোকে সব বাইরে রেখে দিয়ে প্লাস্টিকে রেখে না, এইটার বাস্কটা শক্তমুক্ত আছে, বাস্কটেই না, স্কুল শুটা তো লাগবে, কিন্তু এইটা তো আর সবসময় করা হবে না, স্কুল শুটা লাগবে, তো এইটা দিয়েছে হচ্ছে বাবা। আর কি আছে, এটা তোমাদের দাদা ভাই দুটো প্যান্ট, এই প্যান্টগুলো বার করে রাখতে হয়েছে, দাদা ভাই দুটো প্যান্ট, এই একটা কালারের প্যান্ট, আর জামা কিনেছে, জামা অনেকদিন আগেই ও কেনা হয়ে গেছে, আর এই একটা প্যান্ট, দেখো এই কালারের প্যান্টটা আবার মাঝখানে আবার নীল 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 স্ট্রাইক স্ট্রাইক দেবো, আমি বললাম না যে এই জামাটা আমি মা আর দিদা টাকা দিয়েছে, এই জামাটা একটা বাইরে গিয়ে কিনেছি, আর সাদা জিনিস কিনেছি কিছু, তারপরে টুকিটাকি জিনিস কিনেছি, আর এই জামাটা হচ্ছে ওই মায়ের দিদার সবার টাকা দিয়ে একটা লং। মানে আমার কতগুলো হয়েছে বলো তো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জামা হয়েছে, আমারই ছটা হয়েছে, তাহলে তোমার মেয়ের হবে। আচ্ছা এবার এবার নাইটিগুলো দেখিয়ে দিই, শাশুড়ির আছে দুটো নাইটি আর আমার আছে দুটো নাইটি, কারণ কী বলতো ষষ্ঠীর দিন আমরা একটুখানি নতুন জামা কাপড় পরি, স্নান করে উঠে, এটা দুটো আছে আর এইটা দুটো আছে, দুটো দেখো একই প্রিন্টে, সবুজটা আর পিঙ্কটা হচ্ছে একই প্রিন্টে, এটার মধ্যে থেকে সবুজটা আর পিঙ্কটা একমাত্র ভালো লাগছে, সবুজটা শাশুড়িকে দেবো, আর এদিকে হচ্ছে পিঙ্কটা দিচ্ছি শাশুড়িকে, আর এই সবুজটা দিচ্ছি, আর আমি নিচ্ছি এটা, কোন পিঙ্কটা ভালো লাগছে বলো তো, একটু কালো কালো টাইপের লাগছে, সবুজটাই এই দুটো শাশুড়িকে দিয়ে দেবো, আর এই দুটো হচ্ছে আমার। তো দেখো হিউজ বাজার হয়েছে, কারণ তিন দিন চার দিন ধরে বাজার করেছি, দেখাতে পাচ্ছিলাম না কোনো মতেই, তাদের দেখানো খুব হয়েছে, ওগুলো দেখিয়েও দিলাম, মামামের অনেকগুলো হয়েছে, কোনো দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, প্রতিটা পুজোতেই একটা একটা করে করবে। এইটুকুনি ছিল আমার আজকের শপিং, এইটুখানি ছিল আমার আজকের শপিং। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এখানে এখন প্রচুর স্তূপাকার হয়ে গেছে, আমাকে এখন এগুলোকে তুলতে হবে, তারপর জায়গা দিনই জায়গা গোছাতে হবে, কারণ ভিডিওটা করারই সময় পাচ্ছিলাম না, মামমাম থাকলেও তো এগুলোকে করতে পারি না,
তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। শরীর খুব খারাপ হচ্ছে, বিশেষ করে শুধু রান্না বান্না ঘরের কাজকর্ম করতে হবে করছি, তা নাহলে করতেই করতে হবে। তো আজকের মতো একটুখানি, টাটা বাই।